রাইসিনা ফর লন্ডন, আরেক বাঙালির স্বপ্নের কীর্তি। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার দিনে ব্রিটিশ ওপেনে গলফার অনির্বাণ লাহিড়ির চমকপ্রদ অভিষেক। এক স্ট্রোকে 165 গজ দূরের গর্তে বল ফেলে গড়লেন হোল ইন ওয়ানের বিরল রেকর্ড। বিশ্বের 226 নম্বর গলফার অনির্বাণ শনিবার রয়্যাল লিথাম স্টেট অ্যানের বিখ্যাত গলফ কোর্সে বিশ্বের অনেক সেরা গলফারকে পেছনে ফেলে 31তম স্থান দখল করে নিলেন। অলিম্পিক শুরুর আগে অলিম্পিকের দেশেই 25 বছর বয়সী গলফার অনির্বাণ শুধু বঙ্গসন্তান নয়, এশীয় হিসেবেও গলফের সেরা ফিনিশ করে দেখালেন। গলফে হোল ইন ওয়ানের অর্থ একটিমাত্র স্ট্রোকে গর্তে বল ফেলা। হোল ইন ওয়ানের কৃতিত্ব অনেক কম গলফারের রয়েছে। গলফ বিশেষজ্ঞদের পরিসংখ্যান অনুযায়ী 2970 জন গলফারের মধ্যে একজন হোল ইন ওয়ান করে থাকেন, শতাংশের হিসেবে যা 0.5%। শনিবারই ব্রিটিশ ওপেনের মতো মেজর টুর্নামেন্টে অনির্বাণের জীবনের অভিষেক। বয়স 15 হওয়ার আগে জুনিয়র সার্কিটে সেভাবে চোখেই পড়েননি অনির্বাণ। 2006 এশিয়ান গেমসে রূপজয়ী দলের সদস্য ছিলেন। 2009 পেশাদার হওয়া এবং পিজিটিএ অর্ডার অফ মেরিট পাওয়া, দুটো এশীয় খেতাবের মধ্যে একটা প্যানাসনিক ওপেন আর সেইল এসবিআই গলফ। এরপর ব্রিটিশ ওপেনের মতো মেজর টুর্নামেন্টে অনির্বাণের এত বড় সাফল্য গোটা গলফ বিশ্বকেই চমকে দিয়েছে। এই ধরনের সর্বোচ্চ পর্যায়ের আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটাররা ছাড়া সাইনা নেহওয়াল ও জীব মিখলা সিংহই খেলার সুযোগ পেয়েছেন। পঙ্কজ আদবানির বিশ্ব স্নুকারের সেরার খেতাব আর কয়েকটি অলিম্পিক পদক ছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের কোনো একক খেলোয়াড়ের এ জাতীয় সাফল্যও কম। এখানে লুকিয়ে অনির্বাণের কৃতিত্ব। এবিপি আনন্দ।